পাশাপাশি অবস্থিত অনেকগুলি শহর ও নগরের সমন্বয়ে যখন খুব বড়ো মাপের নগর বসতির সৃষ্টি হয় তখন তাকে মেগা বলে অর্থাৎ এখানে কি হচ্ছে পাশাপাশি যে শহরগুলো ছিল সেই শহরগুলো পরস্পরের সঙ্গে মিশে যাচ্ছে তাহলে কি হবে অনেকগুলো শহর যদি পাশাপাশি মিশে যায় তাহলে শহরের আকারটা অনেক বড় হয়ে যাবে এই যে বড় মাপের যে নগর বসতিটি তৈরি করবে তাকে বলা হবে মেগালোপলিস সমাজবিজ্ঞানী গটম্যান প্রথম মেগালোপলিস কথাটি ব্যবহার করেছিলেন মেগালোপলিস শব্দটি তাহলে প্রথম কে ব্যবহার করেন গটম্যান বৈশিষ্ট্য এই পর্যায়ে শহরের আয়তন ও জনসংখ্যা উভয়ই অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় ব্যবসা বাণিজ্য ও শিল্পের ব্যাপক উন্নতি হয় শিক্ষা চিকিৎসা সংস্কৃতি স্থাপত্য শিল্পকলা হয় অনেক অনেক উঁচু মানের উচ্চবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর অধিবাসীরা বসবাসের জন্য নগরের বাইরের দিকে চলে যায় কারণ এই পর্যায়ে নগর দূষণের কবলে পড়ে উদাহরণ আমেরিকা যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বে উত্তর পূর্ব পলিসটি বস্টন থেকে নিউ ইয়র্ক হয়ে দক্ষিণে নিয়ে ওয়াশিংটন ডিসি পর্যন্ত বিস্তৃত হয়েছে বা রয়েছে